বলতো টাকা গেলে টাকা যায় রে পাগলা, কিন্তু একটা ভালো স্ত্রী গেলে সে স্ত্রী আর সহজে খুঁজে পাওয়া যায় না। তো আপনি এমন একটা কোনো আপনি বিচার করবেন, এমন এমন একটা জাজমেন্ট দেবেন যাতে সমাজ যেন একেবারে কেঁপে ওঠে সব সূত্র নিয়ে, আর ভবিষ্যতে এই ধরনের লয়ার বা এই ধরনের ছেলেপিলে নতুন করে কোনো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা সুযোগ না নতুন করে পায়। আমি ইচ্ছাকৃত কিছু করিনি, ওর ওপর কোনো আঘাত হানিনি, যেটা হয়েছে ভুলবশত হয়েছে এবং তাতে আমার কোনো দোষ ছিল না। এবং ওনার মেয়ে পুরোপুরিভাবে অসুস্থ ছিল, মানসিকভাবে শারীরিকভাবে দুইভাবে ভারসাম্যহীন, চা চাইলে দুধ দিত। আপনার কিছু বলার আছে? জাজমেন্টটা দেওয়ার আগে আপনি দুজনের অবস্থান ভেবে দেখুন। ছেলেটি বলছে মেয়েটি ভারসাম্যহীন, এবার এনাদের বাবা মার কথাবার্তা দেখে বাবাটাকে পাগল মনে হচ্ছে না, মাটাকে পাগলি মনে হচ্ছে না, এদের পরের জেনারেশন একটা হঠাৎ ঘরের মধ্যে ঢুকে একেবারে কোন রকম ভারসাম্য ছাড়া ঘরের মধ্যে চলে আসবে, এরকম অ্যাবনর্মাল মেয়েও আমার দেখে মনে হয় কোনোভাবে মনে হয়নি। আপনার কি মনে হয় আপনার মেয়ে কোনোদিন মাথা খারাপ ছিল? আমাদের মেয়ে সুস্থ ছিল, চাইলে দুধ দিচ্ছে, তো একদম মনে মস্তিষ্কের বিকারের মতো মনে হয়, এরকম এরকম কেস তার হবে না। আর আর